আমরা চুপ করে বসে আছি আর মোদিজি আর অমিত শাহ রোজ ভাষণ দিয়ে বেড়াচ্ছেন আর ভাষণ দেওয়ার নাম করে এমন ভাষণ দিচ্ছেন যেন মনে হচ্ছে তারা একা দেশপ্রেমিক আর বাদবাকি সবাই বৈদেশিক সবাই উগ্রপন্থী ওনারা একা দেশপ্রেমিক এটা তো ঠিক নয় আমি শুধু অনুরোধ করব আমার বাংলার শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষকে কিন্তু আমার এখানে আর এস এস বিএইচপি এই প্ল্যান করে রাস্তায় নেমে দাঙ্গা বাঁধা পরিকল্পনা না করলে আমরা করতাম না অমিত শাহ কী বলেছেন আসামের মিটিং আপনারা সবাই দেখেছেন টোটাল পলিটিক্যাল স্পিচ দিয়েছে নরেন্দ্র মোদী সাহেবও পলিটিক্যাল স্পিচ দিয়েছে তো আপনারা যদি এত বড় ঘটনা ঘটার পর দায়িত্ব মাথায় নিয়ে পদত্যাগ না করে রাজনৈতিক বক্তৃতা দিয়ে বেরান আমরা রাজনৈতিক বক্তৃতার কথা কিন্তু এখনো বলিনি আমি বলছি দাঙ্গা করা চলবে না রাজনীতির নামে টেরোরিস্ট আর টেরোরিস্ট ইউ ক্যানট কল টেরোরিস্ট অ্যাজ এনি রিলিজিয়াস অর্গানাইজেশন অর দ্য পলিটিক্যাল অর্গানাইজেশন যে এই ধরনের উত্তেজনা কেউ কেউ ছড়াবার চেষ্টা করছে পরচনা দিয়ে ইচ্ছা করে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে এটা একটা গেম প্ল্যান এই পড়োচনা কুৎসা বা অপপ্রচারে আমরা যেন পা না দিই আমরা যেন কোনো নিজেদের মধ্যে ভাগাভাগি না করি কোথাও কোথাও আর এস এর লোকেরা এটাও করছে আমার কাছে খবর আছে কিছু বোরখা কিনেছে নিজেদের ছেলে কোন কোন কোনো একটা লোককে একটা বোরখা পরিয়ে দিচ্ছে দিয়ে গিয়ে বলছে বলুন বাচ্চা চুরি করতে এসছে নানা রকমভাবে পড়োচনা দিয়ে প্রভোগ করে বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে পরশুদিন কলকাতাতেও একটা জায়গায় এইভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছে খুঁজতে গিয়ে দেখা গেল এটা কোনো ঘটনাই নয় অ্যাকচুয়াল এটা পুরো আর এস এস বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদের একটা রাজনৈতিক দলের এবং তার সিস্টার সংগঠনের প্ল্যান্টেড গেম গভর্নমেন্টের কাছে খবর ছিল যে অ্যাটাক হতে পারে একই সাথে আটাত্তরটা কনভয় একসাথে অ্যালাউ করা হলো কিন্তু ঘটনাটা যে ঘটবে এটা তো নোটিফিকেশানও ছিল কেন অ্যাকশান নেওয়া হয়নি আগে এতগুলো লোককে মরতে হলো কেন কেন একসাথে এতগুলো কনভয় একই দিনে গেল গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের রিপোর্ট থাকা সত্ত্বেও কেন অ্যাকশান ঠিকমতো নেওয়া হলো না এতগুলো কনভয় নেভার এভার একসাথে করে না পাস কেন করা হয়েছিল আর আড়াই হাজার জওয়ানদের তাদেরকে পেয়ার লিফ্ট করবার জন্য সিআরপিএফ থেকে রিকোয়েস্ট এসেছিল তো সেটাই বা কেন করেননি এত টাকা খরচ হয় এ পাশ ও পাবলিসিটি করতে কত খরচ করেন যে গভর্নমেন্ট অ্যাকশান নিক যারা এ ঘটনা ঘটিয়েছে কিন্তু বিজেপি আর এসে সেই সুযোগে দাঙ্গা লাগাবার চেষ্টা করলে কিন্তু দেশ ক্ষমা করবে না কখনোই এই দাঙ্গা মদত দেওয়া যাবে না বা দাঙ্গা চোখে দেখেও চুপচাপ থাকা যাবে না মোটিভটা ক্লিয়ার করে দিতে হবে মনে রাখতে হবে মানুষের প্রাণ মানবিক প্রাণ প্লাস আমি সমস্ত রাজনৈতিক সম্পন্ন দলগুলোকে অনুরোধ করব। করা নজর রাখুন নির্বাচনের আগে নির্বাচনী দাওয়াই দেওয়ার নাম করে দাঙ্গা দেওয়াই দেওয়া আমরা কিন্তু রুখব এবং কিছু কিছু গ্রুপ এমন মেসেজ পাঠাচ্ছে আর এস এসের একজন নেতা মেসেজ পাঠিয়েছে যখন ঘটনা ঘটেছে সব আর এস এস করে বাংলারই একজন নেতা আমি দেখলাম একটা একজন আমায় পাঠিয়েছে তাতে লিখছে পাকদের কঠিন শাস্তি দেওয়া উচিত সে সম্বন্ধে আমরাও একমত এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই সেজন্য তো পাঁচ দিন চুপ করে বসে আছি তার মধ্যে বলছো পাক প্রেমীদের যারা লুকিয়ে আছে কারা পাক বলতে কাকে বোঝায় তুমি বিজেপি আর এস হিন্দু পরিষদ ছাড়া তোমার নিজের সংগঠন ছাড়া সবাই পাক তুমি পাককে অ্যালাউ করলে কি করে হাউ ডু অ্যালাউ দ্য পাক পিপুল টু ডু ইট ই পাক পিপুল যদি করে থাকে তুমি কি করে অ্যালাউ করলে তুমি কোন অ্যাকশানটা করেছো এই পাঁচ বছরে পাঠান থেকে শুরু করে তোমার এই পর্যন্ত কোন অ্যাকশানটা করেছো যখন ইলেকশন ইজ নকিং অ্যাট দ্য ডোর তখন তোমার মনে হলো যে দেশে একটা যুদ্ধ বাঁধানো দরকার একবার আরেকবার শ্যাডো ওয়ার্ক করা দরকার